এবার খোদ ক্যান্সারে আক্রান্ত হলেন মুন্না ভাই। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের স্টেজ থ্রি লাং ক্যান্সার ধরা পড়ল। রিপোর্টে জানা যাচ্ছে 61 বছরের এই অভিনেতা তার ফুসফুসে ক্যান্সার নিয়ে চিকিৎসা করানোর জন্য খুব তাড়াতাড়ি উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন এই মঙ্গলবার, সঞ্জু স্যার ডায়াগনোজ উইথ লাং ক্যান্সার। তারপর লিখেছেন, হ্যাশট্যাগ সঞ্জয় দত্ত গেট উইল সুন স্যার, দিস ইয়ার হোয়াই ইউ আর ডুইং দিস। সত্যি 2020 এই বছরটা খুবই খারাপ যাচ্ছে বলিউডের পক্ষে। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।